বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত আগামী চার মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। শামীম আক্তারের রিপোর্ট। ফিফা থেকে আবু নাইম সোহাগের নিষেধাজ্ঞায় টালমাটাল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে। এবার চাপে থাকা বাফুফের শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সাইদুল হক সুমনের করা রিট শুনানি নিয়ে সোমবার এই আদেশ দেন উচ্চ আদালত। ইনকোয়ারিটা যে ওনাদের যে ইনেকশন, এটা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এটা রুল দিয়েছেন এবং চার মাসের মধ্যে ফিফার টাকা এবং বাংলাদেশ গভর্নমেন্টের যে টাকা, এই টাকার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে খরচ করেছেন পুরাটা ইনকোয়ারি করে চার মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন। আদালতে বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি ও আবু নাইম সোহাগের বিরুদ্ধে অর্থ পাচার, অর্থ আত্মসাতের অনুসন্ধানে আইনি পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দেশের মধ্যে যুব মন্ত্রণালয় বা বাংলাদেশ সরকার ফুটবল ফেডারেশনকে যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা যদি কোথাও এমবেজলমেন্ট হয় সেটা দেখার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের 100% আছে, কিন্তু ফিফার টাকা দেখার এখতিয়ার আমার নাই। গত 14 মে আর্থিক অনিয়ম ও জালিয়াতির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ফিফা 2 বছরের জন্য সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। এছাড়া বাংলাদেশি টাকায় প্রায় 12 লাখ টাকা জরিমানাও করা হয়। সব অভিযোগ দেখিয়ে দায়ের করা রিট শুনানিতে বাফুফের সহ আবু নাইমের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন। যেই তিনটা অ্যালিগেশন রেখেছে, ওই তিনটা অ্যালিগেশনের মধ্যে একটা হলো জেনারেল ডিউটি, আরেকটা হলো ডিউটি অফ লয়্যালটি, ওগুলো হলো খুব ভেগ ভেগ অ্যালিগেশন। ওই অ্যালিগেশন এবং ফরজারি একটা অ্যালিগেশন দিয়েছে। ওই অ্যালিগেশনের এগেনস্টে আমরা কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টে অলরেডি আপিল ফাইল চলমান রয়েছে। আপনার রুল ইস্যু হলেও যেন ইন্ট্রিম অর্ডার না হয়, যেহেতু অনারেবল কোর্ট যেহেতু ইন্ট্রিম অর্ডার দিয়েছে একটা ইনকোয়ারি, এখন আমাদেরও সুযোগ হয়েছে, আমরাও পুরো জিনিসটা এই কোর্টের সামনে প্রডিউস করবো এবং আমাদের বিশ্বাস যে কোর্ট দেখতে পারবে যে এখানে কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা মিস ইউজের কোনো অ্যালিগেশন বা কোনো এলিমেন্ট নেই। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।